ঢাকা এলাকায় প্রাইভেট কারের নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী প্রাইভেট কারের বাম্পারে আটকে যান। তখন গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যান চালক। তাকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রুবিনা আক্তার নামের ওই নারী রাজধানী তেজগাঁও এলাকার বাসিন্দা। দেবরের মোটরসাইকেলে চড়ে হাজারীবাগে বাবার বাসায় ফিরছিলেন তিনি। প্রাইভেট কার আটকে ওই নারীকে উদ্ধারের সময় গাড়ির চালককে বেদম মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তিনি নিজেকে ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ বলে পরিচয় দিয়েছিলেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি চালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে চালককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, প্রাইভেট কার চালক ছিলেন ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর। আল্লাহ হাফেজ।